বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি আলোচনা করব একটি খুব গুরুত্বপূর্ণ রচনা, বাংলার উৎসব। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, যদি ভালো লাগে, বুঝতে পারো, তাহলে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দিও। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো বন্ধুরা, শুরু করি। দেখো, প্রথমে আছে ভূমিকা। বাংলা উৎসবের ভূমিকা কেমন হতে পারে? এরকম যে বাঙালি উৎসব প্রিয় জাতি, বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, সুখ দুঃখ যাই আসুক না কেন, বাঙালি কিন্তু উৎসব থেকে বিরত থাকে না। নেক্সট পয়েন্ট দেখো, মিশ্র ধর্মীয় উৎসবের বৈশিষ্ট্য। মিশ্র ধর্মীয় উৎসবের বৈশিষ্ট্য কেমন হতে পারে? বাংলার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলি পৌরাণিক, অপৌরাণিক, উপজাতি এসবের ভিত্তিতে গড়ে ওঠে। এই উৎসবগুলির মধ্যে যেমন বৈদিক আধ্যাত্মবাদ মিশে আছে, ঠিক তেমনই মিশে আছে বিভিন্ন জাতির ধর্মীয় প্রভাব। নেক্সট পয়েন্ট দেখো, মাস ও ঋতুভিত্তিক বিবিধ উৎসব অনুষ্ঠানের পরিচয়। বিভিন্ন মাসে বিভিন্ন ঋতুতে যে উৎসবগুলি হয়, যেমন বৈশাখ মাসে নববর্ষ, ঈদ, আষাঢ় মাসে রথযাত্রা, ভাদ্র মাসে বিশ্বকর্মা পুজো, আশ্বিন মাসে দুর্গা পুজো, কার্তিক মাসে কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, পৌষ মাসে বড়দিন, মাঘ মাসে সরস্বতী পুজো, চৈত্র মাসে শিবের গাজন ইত্যাদি। তারপরের পয়েন্ট দেখো, অন্যান্য ধর্মীয় ও সামাজিক উৎসব। অন্যান্য ধর্মীয় উৎসবের মধ্যে পড়ে শিব পুজো, অন্নপূর্ণা পুজো, ইতু পুজো। আবার সামাজিক উৎসব যেগুলি, সেগুলির আবার প্রধান কারণ হচ্ছে সমাজের কল্যাণ। যেমন কোনো জায়গায় কূপ প্রতিষ্ঠা করলে মানুষের জলের চাহিদাটা পূরণ হয়, ঠিক তেমনই বৃক্ষরোপণ, ভূমিদান এগুলোও কিন্তু সামাজিক উৎসবের মধ্যে পড়ে। পয়েন্ট দেখো, ভিন্ন সম্প্রদায়ের উৎসব। ভিন্ন সম্প্রদায়ের উৎসব কেমন হবে? যে বাংলাদেশ বিভিন্ন সম্প্রদায়ের লীলাভূমি, তাই সেখানকার উৎসবও বিচিত্র। যেমন ধরো মুসলমান সম্প্রদায়ের ঈদ, শবে বরাত, মহরম, খ্রিস্টানদের বড়দিন, বুদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা ইত্যাদি। লাস্ট পয়েন্ট দেখো, উপসংহার। বাংলার উৎসবের উপসংহার এরকমভাবে শুরু করা যেতে পারে যে উৎসব হলো আনন্দের উৎসধারা। এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রে মিলিত হয়। এই মিলনের ফলে ঠিক একদিকে যেমন মানুষের মধ্যে উদার ধর্মনিরপেক্ষ মনোভাব গড়ে ওঠে, ঠিক তেমনই যে কোনো অনুষ্ঠানই সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। তাই মানব মিলনের জন্য উৎসবের গুরুত্ব অপরিসীম, এইভাবে কিন্তু লেখা যেতে পারে। বন্ধুরা, এবারে এই পয়েন্টগুলো ডিটেলসে আলোচনা করা যাক। চলো দেখো, প্রথমেই আছে ভূমিকা। ভূমিকায় আছে দেখো, উৎসবের দেশ বাংলাদেশ। কথাই বলে এদেশে 12 মাসে 13 পার্বণ। নানা ধর্ম, নানা মত ও নানা বিশ্বাসের সহায়তায় বাংলাদেশের ধর্মীয় কৃত্যাদি ও আচার অনুষ্ঠানগুলি গড়ে উঠেছে। বাংলার মাটিতে রয়েছে সর্বধর্ম সমন্বয়ের সুর, তাই বাংলার উৎসবগুলি বহু বৈচিত্র্য মণ্ডিত। নেক্সট পয়েন্ট আছে দেখো, মিশ্র ধর্মীয় উৎসবের বৈশিষ্ট্য। বাংলার ধর্মীয় অনুষ্ঠানগুলি আর্য, অনার্য, পৌরাণিক, অপৌরাণিক এবং গ্রামীণ ও উপজাতীয় এই মিশ্র বৈশিষ্ট্যের ভিত্তিতে রূপ লাভ করেছে। তাই এদেশের উৎসবগুলির মধ্যে প্রকট বা অপ্রকটভাবে মিশে রয়েছে বৈদিক আধ্যাত্মবাদ, বৌদ্ধ ধর্ম ও তন্ত্রের বিশ্বাস, আর আছে অনার্য, কোল, ভিল, সাঁওতাল ইত্যাদি জাতির ধর্মীয় প্রভাব। বৃক্ষ পূজা, ঘট পূজা, প্রস্তরখণ্ড পূজার মধ্যে অনেকে অনার্য ধর্মের প্রভাব আবিষ্কার করেন। এতদ্ব্যতীত দক্ষিণবঙ্গে দক্ষিণ রায়ের পূজা, রাঢ় অঞ্চলে ধর্ম ঠাকুরের পূজা, বাসুলি, সত্যপীর, মানিকপীর পূজা ইত্যাদি বাংলার মিশ্র আধ্যাত্ম ভাবধারার পরিচায়ক বলেই প্রায় সকলেই স্বীকার করেন। পরের পয়েন্ট দেখো, মাস ও ঋতুভিত্তিক বিবিধ উৎসব অনুষ্ঠানের পরিচয়।
বাংলা বছরের সূত্রপাত বৈশাখ মাস দিয়ে। নববর্ষ উৎসব একদিকে সামাজিক, অন্যদিকে ধর্মীয় উৎসবের মর্যাদায় ভূষিত। তোমরা জানো বাংলার 12টা মাসের মধ্যে প্রথম মাসই হচ্ছে বৈশাখ মাস। বৈশাখ মাসের আবার প্রথম দিনই হচ্ছে উৎসব, নববর্ষ। মানে বছরের প্রথম দিনই হচ্ছে বাঙালির কাছে উৎসব। আষাঢ় মাসের প্রধান উৎসব রথযাত্রা। জগন্নাথের প্রধান আকর্ষণ হলো মেলা, মানে রথের মেলা। শ্রাবণ মাসে কোথাও কোথাও মনসা পূজা হয়। ভাদ্র মাসের প্রধান আকর্ষণ হলো বিশ্বকর্মা পূজা। এই বিশ্বকর্মা পূজার পরেই কিন্তু বড় বড় উৎসবগুলো হয়, যেমন দুর্গাপূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা। এই পূজাগুলো কিন্তু বিশ্বকর্মার পূজার পর অনুষ্ঠিত হয়, অর্থাৎ বিশ্বকর্মা পূজা দিয়েই কিন্তু সব থেকে বড় উৎসবগুলোর সূচনা হয়। দেখো, এই পূজা উপলক্ষে শ্রমিক শ্রেণীর মানুষের মধ্যে এক নিবিড় ঐক্য স্থাপিত হয়। শরতের শুক্লা দেবীপক্ষে বাঙালির সর্বশ্রেষ্ঠ ও জাতীয় পূজা অনুষ্ঠান হলো দুর্গাপূজা। বাঙালির সবচেয়ে বড় পূজা দুর্গাপূজা। দেখো, দুর্গাপূজা বাঙালির সামাজিক, পারিবারিক এবং ধর্মীয় জীবনে যোগসূত্র স্থাপনের প্রধান মাধ্যম। এরপর কৃষ্ণপক্ষের অমাবস্যায় অনুষ্ঠিত হয় দেবী কালিকার পূজা, দীপাবলি উৎসব। কালী পূজার পরই অনুষ্ঠিত হয় বাঙালির পারিবারিক জীবনে ভাই বোনের স্নেহমাখা মধুময় সম্পর্কের সামাজিক অনুষ্ঠান ভাতৃদ্বিতীয়া, অর্থাৎ ভাই ফোঁটা। কার্তিক মাসের পূর্ণিমা তিথির প্রধান আকর্ষণ হলো রাস উৎসব। বাঙালির কৃষি নির্ভর জীবনে নতুন অন্নকে মর্যাদা দানের উৎসব হলো নবান্ন উৎসব। আবার পৌষ সংক্রান্তি, লক্ষ্মী পূজা ও পিঠেপুলি উৎসব আজও বাঙালির অতীত ঐতিহ্যকে বহন করে চলেছে। মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে আবাহন করা হয় বিদ্যাদায়িনী সরস্বতীকে, অর্থাৎ সরস্বতী পুজো। বসন্ত ঋতুর শ্রেষ্ঠ উৎসব হলো হোলি উৎসব। এছাড়াও চৈত্রে আছে নীলের পূজা ও গাজন উৎসব। নেক্সট পয়েন্ট দেখো, অন্যান্য ধর্মীয় ও সামাজিক উৎসব। এছাড়াও আরও অসংখ্য ধর্মীয় উৎসব আছে, যেগুলি বছরের কোনো না কোনো সময় অনুষ্ঠিত হয়। এদের মধ্যে পঞ্চমী পূজা, ষষ্ঠী পূজা, অন্নপূর্ণা পূজা, শিব পূজা, ইতু পূজা বিশেষ উল্লেখযোগ্য। সামাজিক উৎসবের মুখ্য অভিপ্রায় সমাজের কল্যাণ কামনা, অর্থাৎ সমাজের কল্যাণের জন্যই কিন্তু সামাজিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে। এজন্যই প্রাচীন ভূস্বামীরা কূপ প্রতিষ্ঠা, পুষ্করিণী প্রতিষ্ঠা করতেন। ভূমিদান, বাঙালি ভোজন প্রভৃতি এই পর্যায়ে পড়ে। বৃক্ষরোপণ উৎসবের নবরূপ দেন রবীন্দ্রনাথ। হলকর্ষণ, বৃক্ষরোপণ প্রভৃতি উৎসব আধুনিক বাঙালি জীবনে নব উদ্যমে গৃহীত হয়েছে। নেক্সট পয়েন্ট দেখো, ভিন্ন সম্প্রদায়ের উৎসব, মানে বিভিন্ন সম্প্রদায়ের উৎসব। বাংলার উৎসবগুলির মধ্যে অন্যান্য ধর্ম সম্প্রদায়ের, যেমন মুসলমান সম্প্রদায়ের ঈদ উৎসব, মহরম, শবে বরাত, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের উৎসব বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও বৌদ্ধগণ বুদ্ধ পূর্ণিমা, জৈনগণ পরেশনাথের জন্মদিন সাড়ম্বরে পালন করে। লাস্ট পয়েন্ট দেখো আছে উপসংহার। উৎসব হলো আনন্দের উৎসধারা, যদিও ধর্মকে কেন্দ্র করেই অধিকাংশ উৎসবের পরিকল্পনা, তবুও সেই ধর্মাচরণ তার নিভৃত সাধনার বিষয় নয়। সমাজের সকলের সম্মিলনেই সেই উৎসব প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। অর্থাৎ সবাইকে নিয়েই কিন্তু উৎসবটা পরিচালিত হয়, কোনো একজনকে নিয়ে কিন্তু উৎসব হয় না। দেখো, আর এইভাবেই একের সঙ্গে বহুজনের আনন্দের যোগেই প্রতিটি উৎসব সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। এগুলি বাঙালিকে চিরকাল ধর্মনিরপেক্ষ, উদার মনোভাব প্রদর্শনের শিক্ষা দিয়ে আসছে। বন্ধুরা, আমি যেই পয়েন্টগুলো দিয়েছি সেগুলো ছাড়াও তোমরা কিন্তু তোমাদের পছন্দের মতো পয়েন্ট দিতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, শেষ করছি ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর আমার কোথাও যদি ফল্ট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।
ভালো থেকো, থ্যাংক ইউ, টেক কেয়ার।